হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দশম উদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যানিমেশন পেন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে আমরা কীভাবে অ্যানিমেশন পেন ইউজ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্ট আমাদের এখানে প্রেজেন্টেশনের মধ্যে এখানে আমাদের এই যে স্লাইডের মধ্যে এখানে যে বিভিন্ন যে অপশনগুলো আছে, যে এখানে আমাদের টেক্সট, তারপরে টেবিল, তারপরে দেওয়া আছে এখানে আমাদের পিকচার, শেপ, তো এই যে এই বিষয়গুলোর মধ্যে আমরা অ্যানিমেশন সেট করার পরে সেই অ্যানিমেশনের যে বিষয়গুলো আমরা অ্যানিমেশনের এই যে প্যান অপশন থেকে কীভাবে সেই বিষয়গুলো আমরা দেখে কাস্টমাইজ করতে পারি বা ইউজ করতে পারি সেই বিষয়গুলো অবশ্যই দেখবো। তাহলে এখন ধরুন আমাদের এই কাজটা করার জন্য আমরা এই যে এখান থেকে অ্যানিমেশন টেবিল চলে আসবো, বাস আসার পরে এখন আমাদের এই অপশনটা কিন্তু এখানে ইনেবল করা আছে আর বাকি এই যে অপশনগুলো অ্যানিমেশনে কিন্তু ডিজেবল আছে। তো এখন যদি আমরা এই যে অ্যানিমেশন পেন এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে আমাদের এই যে স্লাইডের অংশগুলোর মধ্যে কোনো অ্যানিমেশন সেট করা হয় না। তাই অ্যানিমেশন আমরা যখন সেট করবো তখন এখানে অ্যানিমেশন অপশনগুলো দেখাবে যে কী কী বিষয় আমরা সেট করছি। তো এখন আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে ধরুন আমরা এই যে এখানে শেপের মধ্যে যে টেক্সট আছে, এক টেক্সের মধ্যে আমরা অ্যানিমেশন দিই, তা আমরা এখানে ক্লিক করি, আমরা ক্লিক করার পরে এখানে অপশনগুলো ইনেবল হয়ে গেছে। এখন আপনি কোন ধরনের অ্যানিমেশন দেবেন, তাহলে আমরা এখানে যাওয়ার পর আমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। তো প্রত্যেকটা অ্যানিমেশনের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন থেকে ধরুন আমি এন্ট্রান্স এই গ্রুপ থেকে ধরুন আমি একটা অ্যানিমেশন দিচ্ছি, আমি কোনটা দিলাম, ধরুন এটা দিলাম। তো এটা দিলাম আমার এখানে যে এই উপরে যে টেক্সটটা আছে এটার মধ্যে দিলাম, তাহলে এখান থেকে আপনি ইচ্ছে করে এফেক্টটা দেখাতে পারেন, মানে এফেক্টের অপশন দেখাতে পারেন, আমি এটা দেখালাম। ব্যাস তারপরে ধরুন টেবিলের মধ্যে আমরা একটা অ্যানিমেশন দিচ্ছি, তো টেবিলের মধ্যে আমি কী দিব, তো এখান থেকে যে আমি দিলাম এখান থেকে ধরুন এক্সিট টেবিল দিচ্ছি, যে এখান থেকে ধরুন এটা দিলাম, এটা দিলাম টেবিলের মধ্যে, তারপরে ইফেক্টটা দিতে পারি আমরা, ধরুন একটা ইফেক্ট দিয়ে দিলাম কি এটা। ব্যাস তারপর আমাদের এখন পিকচারের মধ্যে একটা অ্যানিমেশন দিচ্ছি আমরা, এই পিকচার সিলেক্ট করে পিকচারের মধ্যে আমি ধরুন এখান থেকে বা এই যে এখান থেকে দিতে পারি, এখান থেকে ধরুন পিকচারের মধ্যে কোনটা দিলাম স্পিন, ব্যাস পিকচারটা আমি স্পিন করতেছে, তারপরে তাহলে ইফেক্টটা দিতে পারি, এটা দিয়ে দিলাম ইফেক্ট। ব্যাস তারপর এখানে ধরুন আমি এই শেপটা সিলেক্ট করে শেপের মধ্যে একটা আমি এখানে দিয়ে দিব, শেপটা সিলেক্ট করলাম, করার পরে সেমভাবে আমরা এখানে বা এখান থেকে যে আমরা যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিই, ধরুন এখান থেকে আমি কোনটা, আমি মোর অ্যানিমেশন থেকে ধরুন আমি মোশনে গেলাম, মোশন থেকে যারা মোশন টাইপের একটা অ্যানিমেশন দিচ্ছি এটা দিচ্ছি, বাস এতে মোশন হয়ে গেছে, ওকেতে ক্লিক করলাম বা সেট হয়ে গেল। বাস এখন চারটার মধ্যে এখানে ধরুন আমি চার ধরনের অ্যানিমেশন সেট করলাম। এখন যখন অ্যানিমেশন সেট করি তখন এই ধরুন আমার এখানে কিন্তু লেখা চলে আসে, যেমন এই যে এখানে ওয়ান, এই যে টু, এই যে থ্রি, এই যে ফোর, এরকম লেখা চলে আসে। আবার তখন আমরা অ্যানিমেশন উঠাইতে গেলে কী করি, আমরা যেটা উঠাবো সেটা সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে যেমন নাম করে দিই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে অ্যানিমেশনটা থাকবে না, আমার নাম্বারটা থাকবে না। বাস এখন ধরুন আমরা অ্যানিমেশনগুলো সেট করার পরে এখন এই যে অ্যানিমেশন পেন থেকে আমরা কোন বিষয়গুলো করতে পারি, তো এখন যদি মনে করেন আমরা এখানে ধরুন এই অবস্থা আসা করার পরে এখন আমরা যদি স্লাইড শুতে যাই গেলে কিন্তু এখন আমাদেরকে এখানে ধরেন যে ওই অ্যানিমেশনগুলো যা যেগুলো আমি সেট করলাম, তো এখন যদি আমি ক্লিক করি উপরে চলে আসছে, আবার ক্লিক করলে এটা চলে আসছে, আবার যদি আমি ক্লিক করি এটা, আবার ক্লিক করলে এটার পরেরটা কাজ করতেছে, এখন কিন্তু আমাকে প্রত্যেকটা জায়গায় ক্লিক করে কাজ করে দিতেছে। কিন্তু এই ক্লিক ছাড়া ধরুন আমি যদি কী করি প্রত্যেকটা জায়গায় এখানে ক্লিক করার পরে এই যে এখানে স্টার্ট, এখানে অন ক্লিকের জায়গায় এখানে যদি কী করি আমি এই যে উইথ প্রিভিয়াস, এটা উইথ প্রিভিয়াস এখান থেকে সেট করে দিই, তারপর এটার ভিতরে যে আমি এখানে কী করি এখান থেকে যে আফটার প্রিভিয়াস এগুলো সেট করে দেয় প্রত্যেকটার ভিতরে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটার পর একটা আমার এখানে যে স্লাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে, আমাকে ক্লিক করতে হবে না। তো এখন ধরুন এই যে এখান থেকে এই যে এই কাজটা আছে, পাশাপাশি আমাদের এই যে ডিউরেশন এবং টাইমের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যানিমেশন পেন থেকে যা করতে পারি, এছাড়া আরও কিছু বিষয় করতে পারি। তাহলে সেটা করার জন্য এখন আমরা কী করবো, এই যে অ্যানিমেশন পেন আমরা এই অপশনে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখানে প্রত্যেকটা যে অ্যানিমেশন সেট করা আছে এখন কিন্তু এদিন আমাদের চার জায়গায় চার ধরনের এখানে কালার দিয়ে অ্যানিমেশনের বিষয়গুলো চলে আসছে, এদিন চারটা চার রকম দেখাচ্ছে। এখন ধরুন আমরা এখান থেকে এই যে প্লে ফর্ম, আমরা এখান থেকে যেটা সিলেক্ট করা আছে সেটা প্লে করতে পারি, যেমন আমি এটা ক্লিক করলাম, এই যে পিকচারটা আমরা যদি প্লে দিই আমাদের পিকচারটা প্লে হইতেছে, বা সাথে সাথে ধরুন নেচারটা প্লে হইতেছে, তো এখান থেকে এখন এটা কিন্তু আমরা করতে পারি। বাস তারপরে ধরুন এখানে আপনার চাইলে কোনো উপর নিচে নিতে পারেন, যেমন এই যে ওয়ান টু থ্রি ফোর এইভাবে সিরিয়াল আছে, এখন ধরুন আমরা এই যে একটা চার নম্বরটা ক্লিক করলাম, চার নম্বরটা কি শেপ, শেপটা যদি আছেন আপনি উপরে নেবেন, তাহলে আমরা এই যে এখানে যদি ক্লিক করি এই যে এটা আমরা এটা ক্লিক করলে এই যে আমাদের শেপটা উপরে চলে গেছে, উপরে চলে গেছে, আবার নিচে নিতে গেলে এই যে এটা ক্লিক করেন নিচে, অথবা আমরা টান দাও নিতে পারি, আমরা এবার টান দিয়ে ধরুন আমরা এখান থেকে এইভাবে এই যে নিয়ে আসলাম এখানে, তাহলে দুই নম্বরে চলে আসছে, আবার নিচে নিয়ে যায়, আবার এবার টান দিয়ে আমরা নিচে নিয়ে আসলাম, এইভাবে চাইলে আপনি উপরে নিতে নিতে পারেন। বা তারপরে ধরুন এখানে আপনি যে কোনটার মধ্যে আপনি এখান থেকে যে কাজ করবেন সেটা আপনি প্রথমে সিলেক্ট করেন, যেমন আমি এটা দুই নম্বরটা সিলেক্ট করলাম, দুই নম্বর কোনটা আমার এই যে টিটা টেবিলটা, এখন টেবিলটার মধ্যে আমরা এই যে এখানে যদি ক্লিক করি করার পরে এই টেবিলটার মধ্যে আমরা কী করতে চাই সেটা কিন্তু এখান থেকে আমরা করতে পারি। তো এখানে আমার ডিফল্টভাবে কী করা আছে, এই যে স্টার্ট অন ক্লিক দেওয়া আছে,
এখন কিন্তু স্টার্ট অন ক্লিক এটা আমাদের সেট করা আছে তো এখন এটার পরিবর্তে আমাদের এই যে দুই নাম্বার যেটা আছে টেবিলটা সেটা আপনি কি করলে আসবে সেটা কি স্টার্ট উইথ প্রিভিয়াস না স্টার্ট আফটার প্রিভিয়াস তাহলে এটা আমরা কি দিলাম এখানে স্টার্ট উইথ প্রিভিয়াস ধর এটা কো এটা আসবে তাহলে আমরা এটা ধরুন এখানে ক্লিক করলাম তাহলে দুই নাম্বারটার মধ্যে এখান থেকে স্টার্ট উইথ প্রিভিয়াস এটা আমরা সেট করে দিলাম তারপরে এখন যদি আমরা এই যে পরেরটায় যাই আমরা এটাই গেলাম এটা গেলে কোনটা আমাদের পিকচারটা তাহলে পিকচারটা কি হবে আমরা যদি এখানে যাই যার পর স্টার্ট উইথ এখানে কি যে আফটার প্রিভিয়াস স্টার্ট আফটার প্রিভিয়াস যেটা আমরা এখান থেকে সেট করতে পারতাম তাহলে আমরা স্টার্ট আফটার প্রিভিয়াস এটা আমরা দিয়ে দিলাম তিন নম্বরটার মধ্যে তারপর এখন এই যে যেটা আছে এই যে এটার মধ্যে আমরা কি সেট করব এটার মধ্যে এখন যদি আমরা এখানে ক্লিক করে বা আমরা এই যে এখানে গেলাম যার পর এখান থেকে এটার মধ্যে আমরা কি স্টার্ট আফটার প্রিভিয়াস মানে এটার পরে এটা আসবে আমরা এই যে এখানে ক্লিক করলাম পাস করার পরে এখন যদি মনে করেন আমরা এখানে স্ল্যাশ হতে যাই তাহলে কিন্তু আমাদের একটার পর একটা আসবে এখন আমরা এই যে প্রথম যেটা আছে এটার মধ্যে দেখে আমাদের কি দেওয়া আছে এটার মধ্যে আমরা যাই এটার মধ্যে কিন্তু এখানে যে ক্লিক সেট করা আছে তো এটা ধরুন আমরা এখান থেকে ক্লিক না দিয়ে আমরা কি দিয়ে দেবো স্টার্ট উইথ প্রিভিয়াস এটা দিয়ে দেবো এখন ধরুন এটা আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস এইভাবে দেওয়ার পরে কিন্তু আমাদের একটার পর একটা চলে আসবে তো এটার পরে আমাদের এটার মধ্যে কি দিচ্ছি আমরা দেখেন একটু এটার মধ্যে দিচ্ছি আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস এর মধ্যে কিন্তু এটা হবে না তো এটা কি হবে স্টার্ট আফটার প্রিভিয়াস হবে যেহেতু এটার মধ্যে আমরা উইথ প্রিভিয়াস দিচ্ছি তাহলে বাকি তিনটার মধ্যে কি হবে আফটার প্রিভিয়াস এবার সেট করার পর এখন যদি আমরা স্ল্যাশ হতে যাই এটা একটার পর একটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করতেছে আমাদের কিন্তু এখানে কোনো ক্লিক করতে দিচ্ছে না এইটুকু আমাদের এখানকার এই বিষয়টা যেটা আমরা এখান থেকে দেখলাম এই কাজটা কিন্তু চেষ্টা করলে আমরা এখান থেকে করতে পারতাম আর তারপর অ্যানিমেশন প্যানের মধ্যে এখান থেকে এগুলো ছাড়াও আমরা যদি আবার এখান থেকে ধরুন যেটাই ক্লিক করি তখন আমরা উপরে টাইটেল দিয়ে গেলাম এতে দিয়ে গেলাম টেক্সটটাই এখানে যদি ধরুন আমরা এগুলো ছাড়াও এখান থেকে আমরা ইফেক্টের অপশন সেট করতে পারি তো আমরা এই যে ইফেক্ট অপশনে গেলাম বা যাওয়ার পরে এখন আমাদের এই যে উপরে যেটা সিলেক্ট করা আছে এই যে প্রথমটা টাইটেল ওয়ান এটার ভিতরে আপনি ইফেক্ট কি সেট করবেন তাহলে ডিরেকশন দেওয়া আছে ভার্টিক্যালি এটা আমরা চাইলে এখান থেকে ধরুন কি ভার্টিক্যাল বা হরিজেন্টাল আউট এটা সেট করে দিলাম তারপর চাইলে এখান থেকে আমরা সাউন্ডটা সেট করতে পারি নো সাউন্ডের জায়গায় আপনি কি সাউন্ড দিবেন বোমের সাউন্ড দিলাম বাস এই যে আপনার সাউন্ড শুনতে গেলে কিরকম সাউন্ড হবে এখান থেকে ধরুন আমরা শুনতে পারি সাউন্ডটা এই যে স্পিকার দিয়ে আপনি স্পিকার এখান থেকে বাড়াইতে পারেন কমাইতে পারেন দেওয়া আছে এটা আপনি কিরকম সাউন্ডটা কমাবেন না বাড়াবেন তারপর এখানে আফটার অ্যানিমেশন তাহলে ডন দেওয়া আছে এখানে আফটার অ্যানিমেশন এখানে কি হবে আপনি সেটা এখান থেকে কালার সেট করে দিতে পারি না আপনার হাইট করবে আপনার অ্যানিমেশন হাইট হবে কি হবে এগুলো আপনি দেখাইতে পারেন ধরুন আমি কালারটা দিয়ে দিলাম তারপরে অ্যানিমেশন টু টেক্সট অ্যানিমেশন এই যে টেক্সটগুলো কীভাবে আসবে সেই টেক্সটগুলো কি আপনার সবগুলো একসাথে আসবে না আপনি ওয়ার্ড বাই আসবে না লেটার বাই আসবে আমি তো লেটার বাই দিলাম যে প্রত্যেকটা লেটার লেটার এখানে আমাদের অ্যানিমেশন আসবে এইভাবে আমি দেখাই দিলাম বা তারপর এখানে আপনার পার্সেন্টেজ কত এগুলো দেখাইতে পারেন বাস এগুলো করার পরে লাস্টে আমরা ওকেতে ক্লিক করলে বাস আমাদের টেক্সের মধ্যে কাজটা হয়ে যাবে এখন যদি আমি ওকেতে ক্লিক করি এটা আমাদের টেক্সের মধ্যে কাজটা হয়ে গেল টেক্সের মধ্যে কাজটা হয়ে গেল তারপর আবার এখানে আমরা ক্লিক করে যদি আমরা একটা প্রিভিউ করে দেখে নিতে পারি এখন কাজটা কিন্তু হয়ে গেল তো আমরা যেটা করলাম সেটা প্রিভিউ করার পরে এটার মধ্যে হলো বাকিগুলো কিন্তু এখানে আমার যেটা প্রিভিউ করছে এখানে সবগুলো জায়গায় কাজ করছে এটা বাস এইভাবে কিন্তু এখানে সেট করতে পারেন তারপর আবার যদি আমরা এখানে চলে আসি আমাদের টাইটেলে আসার পর এখান থেকে আমরা এই যে ইফেক্ট অপশনে গিয়ে আমরা এই যে ইফেক্টের বিষয়গুলো কিন্তু সেট করছি এখন ইফেক্ট ছাড়াও কিন্তু আমরা এখান থেকে যে টাইমিং আমরা টাইমিংয়ে ক্লিক করে টাইমিং এখান থেকে করতে পারি অথবা যদি আপনি এখানে যাওয়ার পরে এই যে টাইমিং লেখা আছে মানে ইফেক্ট অপশনের এখানে ক্লিক করে টাইমিংয়ে ঢুকতে পারি অথবা টাইমিংয়ে ক্লিক করলে সরাসরি আমাদের এখান থেকে এই যে টাইমিং প্রথমে ইফেক্ট পরে টাইমিংয়ের অপশনে চলে আসছি আসার পরে টাইমিং এখানে স্টার্ট আমাদের কী দেওয়া আছে উইথ প্রিভিয়াস এই যে উইথ প্রিভিয়াস যেটা সেট করছে এটা এখানে আছে তারপরে যে ডিলে এই যে এখানে যে ডিলে আছে এই ডিলেটা আমরা এখান থেকে করতে পারতাম অথবা এখান থেকে আপনি ডিলে দিতে পারেন তো কতটুকু ডিলে হবে তারপরে যে ডিউরেশন এই যে এখান থেকে করতে পারতাম এই ডিউরেশনটা আমাদের এখানে দেওয়া আছে এখান থেকে আপনি ইচ্ছা করে ডিউরেশন কতটুকু রকম রাখতে পারেন তারপর এখানে রিপিট যে রিপিট হবে কিনা রিপিট কতবার হবে নাকি নেক্সট ক্লিক করে আগপন্ত হবে না স্লাইড এখানে আপনার ইন হওয়ার আগপন্ত হবে সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন ধর আমি কি দিলাম তিনবার রিপিট হবে তারপর এখান থেকে চাইলে ট্রিগারের বিষয়ে করতে পারেন অপশন দেওয়া আছে এগুলো বাস এগুলো করতে পারেন তারপর টেক্সট অ্যানিমেশন টেক্সট অ্যানিমেশন এই যে গ্রুপ এস অবজেক্ট এটা দেওয়া আছে তো এটা আমাদের থাকলো তারপরে আমরা ওকেতে ক্লিক করি বাস এখন ধরুন আমরা যে যা করলাম এই যে আমাদের এখানে কাজটা কিন্তু চলতেছে যে এই ধরুন আমাদের এখানে আমরা যে রিপিট দিছি কয়বার তিনবার তিনবার হবে রিপিট এই যে আমাদের কিন্তু এখানে হচ্ছে বাস তিনবার হওয়ার পরে তারপর আমাদের এখানে কিন্তু আর হবে না আচ্ছা এই ধরুন আমাদের এখানে কিন্তু হয়ে গেল তো আমরা যেইভাবে সেট করলাম সেইভাবে কিন্তু আমাদের কাজটা এখানে হয়ে গেল বাস এখানে ধরুন কাজ চলতেছে বাস এখন যদি আপনি চান যে স্টপ করে দিতে এই যে স্টপে ক্লিক করে সেগুলো স্টপ করে দিতে পারেন এগুলো দেওয়া আছে আপনি যেভাবে সেট করবেন সেভাবে কাজ করবে এইভাবে এই যে এখানে যেটা করলাম এখানে করার পরে আবার যদি আমরা এখানে আসি আসার পরে আরও নিচে কিন্তু আমার দুইটা অপশন দেওয়া আছে চাইলে আমরা হাইড করতে পারি অ্যাডভান্স টাইম লাইন আমরা হাইড করতে পারি চাইলে আপনি এটা রিমুভও করতে পারেন আপনি চান যে এখানে এই আপনি অ্যানিমেশনটা যেটা করছেন রিমুভ করে দেবেন রিমুভ ক্লিক করেন এই যে অ্যানিমেশনটা যেটা করছেন রিমুভ হয়ে গেল আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডো করে নিয়ে আসলাম নিয়ে আসছি
বাস এই যে আমরা যেটা করলাম এখানে আমাদের এটার মধ্যে এই টেক্সটের মধ্যে সেম ভাবে আমরা চাইলে আমাদের যে এখানে টেবিল বা আমাদের কোনো এখানে অবজেক্ট বা শেপ বা পিকচার যেটা থাকুক তার ভিতরে প্রত্যেকটার মধ্যে আমরা এই কাজগুলো করতে পারি তাহলে এখন আমরা যদি এই দ্বিতীয়টা যাই আমাদের টেবিলটা সিলেক্ট হয়েছে তা টেবিলের ভিতরে এখানে যে আমরা এই যে এখানে সেম এগুলো তো আমরা অলরেডি দেখছি করতে পারি তারপরে যে ইফেক্ট অপশনে যে আপনি ইফেক্ট কিভাবে সেট করবেন ইফেক্ট কিভাবে সেট করবেন আপনি এখান থেকে চাইলে সাউন্ড দিতে পারেন সাউন্ড দিতে পারেন তারপরে এখানে এগুলো ডিজেবল আছে এগুলো করতে পারেন তারপর টাইমিং এখান থেকে সেট করতে পারেন যে কিভাবে করবেন যেটা অলরেডি আমরা টেক্সটে দেখলাম সেম ভাবে এখানে আপনি টাইমিং সেট করতে পারেন করার পর ওকেতে ক্লিক করবেন বাস হয়ে যাবে এখানে সাউন্ড চলে আসছে যে সাউন্ড আমরা সেট করলাম চলে আসছে কিন্তু টেবিলের মধ্যে তারপরে এখানে যে ইফেক্ট টাইমিং এর পরে হাইড করতে পারি তাহলে রিমুভ করতে পারি বাস এটা টেবিলের পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল অথবা আমরা এখান থেকে ক্লিক করলে হবে করার পরে এই যে এখানে যে আমরা এগুলো করতে পারি তারপরে ইফেক্ট অপশনে যে এই যে আপনি কিরকম ইফেক্ট দিবেন এখান থেকে ইফেক্ট দেখাইতে পারেন এই যে তারপরে স্মুথ আপনি ইফেক্টটা যে করবেন এটা স্মুথ হবে না কিরকম হবে এখান থেকে দেখাইতে পারেন তারপর চাইলে এখানে সাউন্ড দিতে পারেন তারপরে এখানে অ্যানিমেশন কি কোন কালার হবে দেখাইতে পারেন সাউন্ড একটু বাড়াই দিতে পারেন তো অপশনগুলো দেওয়া আছে লাস্ট ওকেতে ক্লিক করবেন দেখছেন এই যে অ্যানিমেশন আমরা যা দিলাম তা কিন্তু হয়ে গেল আমাদের পিকচারে এগুলো আমরা করতে পারি তারপরে এখন যদি আমাদের এই পরের শেপটা আছে এই শেপে রাখা যায় যার পরে এখানে গিয়ে আমরা এই বিষয়গুলো করতে পারি যে কোনটা রাখবেন তারপরে ধরুন আমরা এখান থেকে ইফেক্ট অপশন বা টাইমিং এগুলো সেট করি তখন আমরা এখান থেকে ইফেক্ট অপশনে গেলাম ইফেক্টটা কি হবে আনলক দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করে লক দিয়ে দিলাম তারপরে এটা স্মুথ কতটুকু হবে এগুলো এগুলো কতটুকু হবে কীরকম হবে আমরা রাখতে পারি তারপর সাউন্ড কি হবে তখন আমি এখান থেকে সাউন্ড দিলাম কি ধরুন এটা দিলাম তারপরে অ্যানিমেশনটা কি হবে এই কালার দিয়ে দিলাম সাউন্ড একটা বাড়ায় কমায় দিতে পারেন এগুলো করতে পারেন করার পর লাস্ট ওকেতে ক্লিক এই যে যা করলাম এখানে কিন্তু হয়ে গেল আবার এখানে যে এটা পরে যে আপনার এখান থেকে এই যে টাইমিং তারপরে যে হাইট রিমুভ এগুলো তো বলছে অলরেডি রিমুভ দিলাম রিমুভ হয়ে গেল আবার কন্ট্রোল জেড নিয়ে আসলাম এইভাবে কিন্তু এখান থেকে যে আমাদের এই স্লাইডের মধ্যে এখানে আমাদের যে বিষয়গুলো থাকবে টেক্সট বা এখানে টেবিল বা বসে পিকচার বা ভিডিও বা শেপ বা যে কোনো অবজেক্ট থাকুক না কেন টেক্সট থাকুক না কেন সেটা আপনার এখান থেকে যখন আপনি অ্যানিমেশনগুলো সেট করে দেবেন সেই অ্যানিমেশন প্যানে গেলে আপনি যেই দুন অ্যানিমেশনগুলো আপনার সেট করছেন সেগুলো কিন্তু এখানে আপনার প্রত্যেকটা জায়গায় যায় যে সেগুলো আপনি এখান থেকে ইচ্ছা করে নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন যেখানে যে অ্যানিমেশন করছি আপনি এখানে যাবেন সেটা যাওয়ার পরে আপনি এটা কীভাবে আসবে তারপরে ইফেক্টের কীভাবে আসবে টাইমিং কী আসবে চাইলে হাইড করতে পারেন রিমুভ করতে পারেন এরকম আপনি প্রত্যেকটা জায়গায় করতে পারেন সেগুলো কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখালাম আচ্ছা এখন এই যে সবগুলো করার পরে আপনি যদি এখানে প্লে করতে চান এই যে প্লে অলে ক্লিক করবেন সবগুলো প্লে হবে এই যে প্রথমটা প্লে হইতেছে এবার আপনার পরেরটা প্লে হবে যে আমরা তিনবার দেওয়া ছিল তিনবার এটা প্লে হবে এবার তারপরে পরেরটা এইভাবে পরেরটা সেভ হবে এখানে করতে পারেন বাস এখন আমরা স্টপ করতে গেলে এই যে স্টপে ক্লিক করলাম স্টপ হয়ে গেল তারপরে এখান থেকে স্যার আমরা যদি এই যে এখান থেকে গেলাম স্ল্যাশ হতে দিলাম এখন স্ল্যাশ হতে দিলে এই যে আসতেছে তো এটা শেষ হওয়ার পর তারপর এগুলো এগুলো এইভাবে আসবে আমি স্ক্রিপ্ট চারতে ক্যান্সেল করে দিলাম তো এইভাবে মূলত আমাদের এখানে কি করতে পারি আমাদের পাওয়ার পয়েন্টের এখানে আমাদের যে প্রেজেন্টেশন আমাদের স্লাইডগুলো থাকবে তার ভিতরে আমাদের স্লাইডের এখানে যে বিভিন্ন যে টেক্সট টেবিল বা আমাদের চার্ট বা কোনো অবজেক্ট বা পিকচার ভিডিও শেপ যেটা থাকবে না কেন তার ভিতরে এখান থেকে আমরা যে অ্যানিমেশন যে সেট করার পরে সেই অ্যানিমেশনের প্যানের থেকে যে আমরা সেগুলো কীভাবে এখান থেকে নিজের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারি সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ অ্যানিমেশন প্যান ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মিজাসমুদ্দিন খন্দকার জেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ট্রিগার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে আমরা কীভাবে ট্রিগার ইউজ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি বাস আসার পর আমরা কী বলছি যে আমাদের পাওয়ার পয়েন্টে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে আমরা যখন প্রেজেন্টেশন করতে গেলে আমাদের কিন্তু আমাদের স্লাইডে ট্রিগারের ব্যবহারটা আমাদের খুবই অ্যাসেনশিয়াল সেই ট্রিগারের বিষয়টা কীভাবে আমরা স্লাইডের মধ্যে ইউজ করতে পারি সে বিষয়ে বলছে দেখবো তো এটা করার জন্য ধরুন আমাদের এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই তো এখন আমরা করতে পারবো আমাদের স্লাইডের মধ্যে কিন্তু আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজটা আমরা ক্লিয়ারলিভাবে দেখবো তো করার জন্য আমরা নিউ স্লাইডে গিয়ে এখান থেকে ধরুন আমি এই ব্ল্যাঙ্ক স্লাইডটা নিলাম বাস নেওয়ার পরে এখন ধরুন আমি এখানে কী করবো একটা বাটন তৈরি করবো আর এখানে ধরুন আমি একটা টেক্সট বক্স তৈরি করে টেক্সটে কিছু লিখবো যাতে আমার বাটনে ক্লিক করলে আমার টেক্সট বক্সের যে লেখাগুলো থাকবে সেগুলো যাতে চলে আসে কীরকম বিষয়টা তাহলে এখন আমি একটা বাটন তৈরি করার জন্য আমি ইনসার্টে যে আমি শেপ থেকে যে ধরুন এখান থেকে কী নিলাম ধরুন আমি এখান থেকে ওভাল নিলাম এখন ওভাল টাইপের একটা বাটন আমি তৈরি করবো এটা নিলাম নেওয়ার পর এখানে এই বাটনের মধ্যে আমি কী লিখলাম ধরুন স্টার্ট স্টার্ট লিখলাম
লেখার পর এই টেক্সটটাকে এই লেখাটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দনামে হোমনা এসে দনার টেক্সটটাকে একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিলাম, একটু বেশি বড় হয়ে গেছে করলাম বাস। তারপর এটা বোল্ড, তারপর আপনারা কীরকম কালার দেবেন আপনার মতো করে আপনি কালার দিয়ে নেবেন। ধর আমি এই কালারটা দিলাম বা দেওয়ার পর এখন এটার এই বাটনটা আপনি নিজের মতো করে কীরকম রাখবেন আপনি রাখতে পারেন। আমি ধরুন এরকম রাখলাম, এরকম রাখলাম বাস। রাখার পরে এখন ধরুন এটার আপনার যা করা দরকার ওভারটাকে আপনি এই ফরম্যাটে যে করে নিতে পারেন, শেপ ফিল বা আপনি এখান থেকে যে কীরকম করবেন এই যে আপনার যেরকম দরকার আপনি করে নিতে পারেন। এখান থেকে অপশন দেওয়া আছে, আমি ধরেন এটার মধ্যে মানে এই কালার রাখলাম বাস। এরকম একটা স্ট্যাটাম এখানে একটা ওভাল দিয়ে একটা বাটন তৈরি করলাম। এখন এখানে আমি টেক্সট বক্স নেবো ইনসাইডে যে এই যে আমার এখানে টেক্সট বক্সে যে আমি ধরুন টেক্সট বক্স একটা তৈরি করলাম। এখন টেক্সট বক্সের মধ্যে আমি ধরুন যে কী লিখলাম আমার নামটা আমি লিখি ধরুন আমার নামটা আমি লিখলাম। লেখার পরে আমি এখান থেকে এটা মধ্যে এখানে নিয়ে আসি, তারপরে আমার এই নামটাকে আমি সিলেক্ট করি, এটা একটু ধরুন বড় করি, আমরা বড় করলাম। তারপরে এখান থেকে আপনার যা করা দরকার ধরেন আপনি এখান থেকে এটার কালার চেঞ্জ কোন ধরনের কালার কোন বোল্ড ইটালি বা আপনার ফরম্যাটে যে এখান থেকে আপনার ফরম্যাটে করে নিতে পারেন, মানে যা দরকার আমি করতে পারি। আমি এটি শেপে যে তো শেপটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ধরুন শেপটা আমি কীরকম রাখবো ধরুন আমি শেপ দিলাম যে এরকম থাকবে, যে আমি ধরুন এরকম শেপটা দিলাম বা শেপ আপনি চেঞ্জ করে নিতে পারেন। শেপ ফিলে যে আপনি কীরকম ফিল কালার দেবেন, আমি ধরুন এখান থেকে এরকম ফিল কালার দিলাম। তারপর আমি টেক্সট কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু, টেক্সট কালারটা মনে করেন কোনটা দিব, আমি এখান থেকে ধরুন এই টেক্সট কালারটাই রাখলাম, ধরুন এটাই রাখলাম। তো শেপ ফিল কালারটা এখান থেকে যে আমি একটু চেঞ্জ করে ধরুন আমি এটা দিয়ে দিলাম, এই কালার দিয়ে দিলাম, জাস্ট একটা কিছু করলাম। করার পরে এটাকে আমি একটু এদিকে রাখি বাস, রাখলাম বাস। রাখার পরে এখন ধরুন আমাকে এই ট্রিগারের কাজটা করার জন্য কী করতে হবে, আমাকে এই যে অ্যানিমেশন টেপ এখানে চলে আসবো, আসার পর আমাকে এই যে এখানে অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে যে ট্রিগার অপশনটা দেওয়া আছে, তাহলে বর্তমানে কিন্তু ট্রিগার অপশনটা ডিজেবল আছে। তাহলে এখন আমার এটা কখন ইনেবল হবে, যখন এখানে আমি কী করবো আমার এই যে টেক্সট বক্সের টেক্সের মধ্যে এখানে আমি কী করবো, এখানে আমি অ্যানিমেশন সেট করবো। আমার কিন্তু কোনো অ্যানিমেশন সেট করা নাই, অ্যানিমেশন সেট করলেই তখন এখানে আমার ট্রিগার অপশনটা ইনেবল হয়ে যাবে। তাহলে এখন অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা কোথা থেকে এই অ্যানিমেশন এখান থেকে অথবা যে অ্যাড অ্যানিমেশন এখানে যাই, যারপর আপনার বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে। তো এখানে যে প্রত্যেকটা অ্যানিমেশনের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখান থেকে ধরুন আমি জাস্ট একটা যে কোনো ধরুন M25 থেকে ধরুন আমি এই অ্যানিমেশনটা দিলাম, এটা দিলাম, বা এখান থেকে আমি চেঞ্জ করে অন্য একটা দিই, যেমন এখান থেকে আমি ফ্লাই ইন দিলাম, যে লেখাটা ফ্লাই ইন করে আসবে এবং তারপর ইফেক্ট কোন দিকে আসবে আমি দেখাই দিলাম যে টপ রাইট, তাহলে আমার টপে রাইট থেকে আসবে, এভাবে দেখাই দিলাম বাস। এখন যখন আমি কী করবো, আমি এটা স্ল্যাশ শো করার পরে আমি স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই কাজটা করবে, আমি স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু এই কাজটা করবে। তা সেইটা করার জন্য এখান থেকে এই যে আমার যে শেপের যে টেক্সটটা আছে এটার মধ্যে আমি এখানে ক্লিক করবো। করার পরে এখন যদি মনে করেন আমি এই যে অ্যানিমেশন থেকে আমি এখানে চলে আসি, দেখেন ট্রিগার অপশনটা কিন্তু ইনেবল হয়ে গেলো। কেন হলো, যেহেতু এখানে অ্যানিমেশন সেট করা আছে এই কারণে। তাহলে এখন আমার এই যে এখান থেকে টেক্সটটা এখানে কার্সর রাখার পরে আমি ট্রিগার অপশনে এখানে যাব, যার পরে দেন অন ক্লিক অন, এখানে লাগে অন ক্লিক অফ। তাহলে আমি এখানে কিসের মধ্যে ক্লিক করব, এই যে ক্লিকটা করব কিসের উপরে করব, ওভাল ওয়ান, এই যে এখানে ওভাল, এটা হচ্ছে ওভাল, এটা নাম রয়েছে ওভাল ওয়ান। তাহলে এখানে আমি ওভাল ওয়ানে ক্লিক করলে আমার কাজটা করবে, তাহলে আমি ওভাল ওয়ান এই যে উপরে যেটা আছে এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। বা সিলেক্ট করার পরে এখন যদি মনে করেন আমি এই যে স্ল্যাশ শু, আমি এই স্ল্যাশ শু এখানে যাই বা যার পরে এখন আমি স্টার্ট বাটনে যাওয়ার সাথে সাথে হাতের মতো আসতেছে। এখন হাতের মতো আসলে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ধরুন আমার এই যে অ্যানিমেশনটা কিন্তু এখানে কাজ করতেছে, আমি যে অ্যানিমেশনটা দিলাম সেটা কিন্তু এখানে কাজ করতেছে। পরে স্টার্টে ক্লিক করি এই ধরুন আমার কিন্তু এদিকে আসছে, তাহলে আমার কিন্তু এখানে দুইটা কাজ করছে। এখানে ধরুন যে কি দুইটা কাজ কীভাবে করলো, এখান থেকে ধরুন আমার কিন্তু এই যে এখানে দুইটা দেওয়া আছে, এখানে আমার যে দুইটা দেওয়া আছে এই কারণে কিন্তু আমার দুইটা কাজ করে। আবার দেখাচ্ছে এই যে আমি স্টার্ট হতে গেলাম, যার পরে এখানে কিন্তু এইভাবে আছে, আমি যদি স্টার্টে যাই এই দেখেন এরকম হয়ে গেছে কিন্তু আমার কালারটা, এটা প্রথম যেটা করছিলাম। আবার স্টার্টে ক্লিক করলে এই যে এইভাবে চলে আসে, আমি যদি একটা উঠাই দিই ধরুন এই যে প্রথম যেটা আছে এটা আমি ক্লিক করলাম, করার পরে এই যে এখানে দেওয়া আছে এই যে অ্যানিমেশনটা, আবার যদি আমি দ্বিতীয়টায় যাই যার পরে দেওয়া আছে ফ্লাইং, তাহলে দুইটা অ্যানিমেশন আমি সেট করছিলাম দুইবারে। তাহলে প্রথমটা আমি ক্লিক করে এখান থেকে আমি যে নাম করে দিচ্ছি এই যে নাম করে দিলাম, নাম করার পরে শুধু এখন একটা আছে, এখন একটা থাকার পর এখন যদি আমি স্টার্ট হতে যাই যার পরে এদের কিন্তু আমার এখন ধরুন লেখাটা কিন্তু নাই, এখন যদি আমি স্টার্টে ক্লিক করি এই ধরুন আমার লেখাটা কিন্তু চলে আসছে। আবার স্কেপ চাপ দিয়ে আবার আমি কিবোর্ড থেকে F5 দিয়ে এখানে চলে আসলাম, তাহলে আমার শুরু থেকে চলে আসছে F5 দিলে। কারণ এখন যদি আমি এই কারেন্ট যেটা আছে এটা নিয়ে আসতে গেলে কী করতে হবে, আমাকে এই যে এখানে স্টার্ট হতে যেয়ে আমি এখান থেকে যদি ফ্রম কারেন্ট সেটা এখান থেকে অথবা স্ট্যাচু এখান থেকে ক্লিক করলে হবে, তাহলে ফ্রম কারেন্ট সেটা ক্লিক করলাম এটা আসছে, আসার পর আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম, এখানে হাতের মতো আসলে ক্লিক করলে এই যে আমার এখানে যে টেক্সটটা আমি লিখছি সেটা কিন্তু এখান থেকে টপ রাইট থেকে এভাবে চলে আসছে।
তো এবং মূলত আমাদের ট্রিগারের বিষয়টা কাজ করে অ্যাটলিস্ট কি যেমন ট্রিগারটা কি আপনি ধরেন যে কি আপনার বন্দুকের আপনি কি গুলি করছেন তো আপনি যদি বন্দুকের ট্রিগারের মধ্যে আপনি চাপ দিলে একটা অ্যাকশন হবে মানে আপনার যে টার্গেট আপনি কি করে ধরেন যে কি করছেন আপনি ট্রিগারে আপনি চাপ দিয়েছেন সাথে সাথে একটা অ্যাকশন হলো সেম ভাবে এখনো এরকমটা কাজ করে যে আপনি যখন স্টার্ট বাটনে ক্লিক করেন তখন একটা অ্যাকশন হয় কি অ্যাকশন হয় এই যে টেক্সট বক্সে বা আপনি এখানে যেই অ্যাকশন দেখাই দিবেন সেই অ্যাকশনটা স্টার বাটনে ক্লিক করে সেটা এখানে চলে আসবে আমি টেক্সট দেখালাম টেক্সট ছাড়াও ধরুন ইচ্ছা করলে আমরা এখানে ধরনটা ইমেজ বা আপনি কোনো ভিডিও দেখাতে পারেন কিরকম দেখাচ্ছে আমি ধর এই টেক্সট ছাড়া যদি আমি এখানে কি করি একটা এখানে ধরুন আমি একটা ইমেজ নিয়ে আসি ইমেজ সাইডে গেলাম তারপর আমি অনলাইন পিকচারে গিয়ে আমি একটা ইমেজ নিয়ে আসি বা আমি অফলাইন থেকে নিতে পারতাম এখানে যে আমি কি করলাম ধরুন এখানে ক্যাট আমি ক্যাট লিখে সার্চ দিলাম এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ক্যাটের পিকচার নিলাম পিকচারটা আসতেছে আসুক এই যে পিকচারটা আসলো এখন এই পিকচারটা ধরুন এখান থেকে আমি এই ধরুন এইভাবে রাখলাম রাখার পরে এখন স্টার বাটনে ক্লিক করলে আমার এই যে পিকচারটা চলে আসবে পিকচারটা চলে আসবে তাহলে এই যে আগে যেটা করা আছে এটার ধরুন আমরা কি করি অ্যানিমেশনটা এখান থেকে আমরা কি করে দিই এটা অ্যানিমেশনটা আমরা উঠাই দিচ্ছি নাম করে দিলাম এখন ধরুন আমরা কাজ করবো পিকচারের মধ্যে পিকচারটা সিলেক্ট করে পিকচারের মধ্যে আমরা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি কোনটা দিলাম ধরুন স্প্লাইট এটা দিলাম বা আমরা একটা অন্য একটা দিচ্ছি ধরুন এখান থেকে চেঞ্জ করে আমরা কি দিলাম ধরুন ফ্লাইন দিলাম তখন বিড়ালটা ফ্লাইন চলে আসছে তাই এই অ্যানিমেশনটা সেট করা আছে এটা তারপর চাইলে ইফেক্টটা দেখাতে পারেন এই যে আমরা দিলাম কি এখানে বটম লেফট বটম লেফট দেখালাম তাহলে এই অ্যানিমেশনটা সেট করা আছে তো এটা কখন কাজ করবে যখন স্টার বাটনে ক্লিক করবো তখন কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা কাজ করবে তো সেটার জন্য আমাদের এই যে পিকচারটা যেটা সেটা সিলেক্ট করে আমরা এই যে ট্রিগারে যাব যার পর আমরা অন ক্লিক অফ এটা যে আমরা কি করবো এখান থেকে ওভাল এই যে ওভাল ওয়ান যেটা আছে এটা আমরা এখানে ক্লিক করবো তাহলে ওভাল ওয়ানে ক্লিক করলে আমার পিকচারটা এখানে কি করবে আসবে তা দেখাচ্ছি এখন আমি যে স্ক্র্যাচ হতে যাই বা যাওয়ার পরে এখন আমরা এই যে এখানে স্টার্ট বাটন আমি ক্লিক করি এই যে আমার এটা পিকচারটা চলে আসছে তো এইভাবে কিন্তু এখানে আমাদের যে এই যে কোনো বাটন বা আমরা যে যার মধ্যে ক্লিক করি আমরা বাটন ছাড়াও যদি আমরা চাই যে মনে করেন এখন আমাদের এই যে ক্যাটে ক্লিক করলে আমাদের টেক্সটটা আসবে আমি সেটাও করতে পারি তো সেটা করার জন্য কি করতে হবে এখন যদি আমি এই যে টেক্স এখানে আমি এটার মধ্যে ক্লিক করলাম তো এটা ক্লিক করার পরে এখন যদি আমি এই যে এখানে ধরেন যে কি এটার মধ্যে অ্যানিমেশন সেট করা নেই তাহলে এখন আমাকে অ্যানিমেশন সেট করে নিতে হবে তাহলে এটার মধ্যে ধরেন আমি এই অ্যানিমেশনটা দিলাম দেওয়ার পরে এখন যদি মনে করেন এখানে আমি কি করি এই যে এটা কি কার্সর রাখি রাখার পর আমি ট্রিগারে যাই আমি এখানে দিলাম কি যে এখানে আমার এই যে পিকচার এই পিকচারে ক্লিক করলে আমার টেক্সট আসবে তাহলে এই যে পিকচার থ্রি এটা আমি সিলেক্ট করে দিলাম করার পরে এখন যদি মনে করেন আমি স্ক্র্যাচ হতে যাই যার পর আমার স্টার বাটনে ক্লিক করলাম আমার এই ক্যাটটা আসলো এখন এই যে ক্যাটের মধ্যে হাতের মতো আসছে আসার পরে আমি যদি ক্যাটে ক্লিক করি তাহলে আমার টেক্সটটা আসবে এইভাবে কিন্তু কাজটা করি আমি আবার দেখাচ্ছি এখানে আমি স্ক্র্যাচ হতে গেলাম যার পর প্রথম স্টার বাটনে ক্লিক করলে আমার ক্যাটটা আসলো তো ক্যাটে ক্লিক করলে আমার ওই টেক্সট আসবে এটা ক্লিক করলাম এতে টেক্সট আসছে তো এইভাবে মূলত আমরা ট্রিগারের বিষয়টা আমাদের স্লাইডে আমাদের কোনো প্রেজেন্টেশনের কাছে ট্রিগারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তো সেটা কীভাবে আমাদের অ্যানিমেশনের এই যে অ্যাডভান্স অপশন থেকে আমরা ইউজ করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ ট্রিগার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি আমরুজ্জামান খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যানিমেশন পেন্টার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে আমরা কীভাবে অ্যানিমেশন পেন্টার ইউজ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে কী বলছি, পাওয়ার পয়েন্টের মধ্যে আজকে আমরা কী দেখব যে আমাদের স্লাইডের যে বিভিন্ন অংশ আছে সেই অংশগুলোর মধ্যে মানে আমাদের স্লাইডের মধ্যে আমরা কীভাবে অ্যানিমেশন পেন্টার ব্যবহার করতে পারি সে বিষয়টা বসে দেখব। তাই এটা করার জন্য আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা অ্যানিমেশন টেবে চলে আসবো। আসার পর আমাদের এই যে অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে এখানে দেওয়া আছে অ্যানিমেশন পেন্টার, আমরা এই কাজটা দেখব। তো এখান থেকে এটা বর্তমানে ডিজেবল আছে, এটা আমরা ইনেবলগুলো করতে করতে গেলে কী করতে হবে, আমাদের এখান থেকে স্লাইডের আমরা যেই অংশটা কী করব আমরা এখান থেকে অ্যানিমেশন পেন্টারের মাধ্যমে ব্যবহার করব সেই অংশটা প্রথমে এখানে আমাদের ক্লিক করতে হবে। যেমন এখানে আমরা করব, তাহলে আমরা এখানে ক্লিক করলাম এই অপশনটা আমাদের এখানে ইনেবল হয়ে গেল। বাস ইনেবল হওয়ার পরে এখানে এই যে আমাদের এই যেটা আছে টেক্সটটা লেখা আছে এটার মধ্যে কিন্তু একটা অ্যানিমেশন ইউজ করা আছে। কোনটা ইউজ করা আছে, এই যে এখানে লেখা আছে ওয়াইপ এটা ইউজ করা আছে। এখন আমরা যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে এই অ্যানিমেশনটা চলে আসছে। আর এখানে ধরুন এই যে আমরা ওয়ান লেখা আছে এটা থাকলে কিন্তু বুঝতে পারি, কিন্তু এটা তো না থাকে তখন এই যে নান করে দিলে এটা চলে যায়। কিন্তু আবার আমরা যদি ধরুন ফ্লাইন দিলাম তাহলে লেখাটা আপনার ফ্লাইন করে চলে আসে, এই যে আবার ওয়ান চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি যে কি এখানে আমাদের যদি আরও অন্য কোনো টেক্সট থাকে, অন্য কোনো টেক্সট বা আমাদের অন্য কোনো অবজেক্টও হতে পারে,
তার ভিতরে আমাদের এখানে যে অ্যানিমেশনটা আছে সেটা আমরা অন্য জায়গায় ইউজ করব মানে এটা কি রকম আমাদের অ্যানিমেশন পেইন্টারটা এই যে আমাদের হোম ট্যাবে আসলে আমরা যদি এই যে ফরম্যাট পেইন্টারটা যেভাবে ব্যবহার করি সেম কাজটা কিন্তু এখানে আমাদের অ্যানিমেশন পেইন্টারে বিষয়টা তো এখন অ্যানিমেশন পেইন্টারে আমাদের অ্যানিমেশনের বিষয়টা আমরা বারবার ইউজ করতে গেলে কাজ করে কিন্তু ওই যে আমাদের যেটা দেওয়া আছে এখানে ফরম্যাট পেইন্টারটা কাজ করে কি আমাদের যে বারবার আমাদের ফরম্যাটটা করে একটা ফরম্যাট করলে সেটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি সেম ভাবে এখানে বলছি অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যানিমেশনের আমরা যে বিষয়টা করব সেটা আমরা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় আমরা এখান থেকে অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে ব্যবহার করতে পারি তো কাজটা আমরা প্র্যাকটিক্যালি করি এখন করার জন্য ধরুন আমাদের এই যে এখানে যে এসবের যে টেক্সট আছে এটা ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা আমরা কন্ট্রোল কি চাপা ধরে রেখে আমরা যদি এইভাবে টান দিই এই যে কপি হইলো এইভাবে করতে পারি অথবা যদি আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কিন্তু কপি হয়ে গেল এই ধরে আমি করলাম আরও করতে গেলে আবার কন্ট্রোল ডি প্রেস করলাম বাস আরেকটা হয়ে গেল এইভাবে ধরুন এখান থেকে যে 1 2 3 4 আমার এখানে তিনটা কপি করলাম একটা ছিল এখন কিন্তু এই যে এখানে যে অ্যানিমেশন আছে সেম অ্যানিমেশনটা এখানে আছে এখানে আছে আমি যদি প্রিভিউতে ক্লিক করি এই দেখেন পড়তে যায় কিন্তু সেম অ্যানিমেশন এখন ধরুন আমরা এখান থেকে তো অ্যানিমেশন একটা আছে এখানে সবগুলো চলে আসছে কিন্তু ধরুন আমরা যদি নাম করে দিই অ্যানিমেশন নাম করে দিলাম এই নাম করে দিলাম নাম করে দিলাম তাহলে আমাদের তো এটা আমরা এখান থেকে টেক্সটটা কপি করছি যদি আপনার এখানে ভিন্ন কোনো টেক্সট আপনার থাকে বা ভিন্ন কোনো পিকচার থাকে বা অবজেক্ট থাকে তো সেই ক্ষেত্রে এই অ্যানিমেশনটা আপনি কিভাবে ইউজ করবেন তাহলে ধরুন এখন আমরা যদি এটা এখান থেকে করতে যাই তাহলে এইটার আমরা এখানে সিলেক্ট করে আমরা চলে যাবো কোথায় অ্যানিমেশন পেইন্টারে আমরা অ্যানিমেশন পেইন্টারে এখানে ক্লিক করব করার পর আমাদের এই যেরকম চলে আসছে পেইন্টার চলে আসছে আসার পর আপনি যেটার মধ্যে ক্লিক করবেন আমি যদি মনে করেন এখন এটার মধ্যে ক্লিক করি বাস এটার মধ্যে কিন্তু আমার এখানে এই ধরুন এই অ্যানিমেশনটা চলে আসছে এটার মধ্যে চলে আসছে এখন আমার তো এটা চলে গেছে আবার এখানে অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করে আবার করতে হবে তো এটা তোমাকে বারবার এখানে যাইয়া যাতে এটা করার পরে এটা না করতে সে কারণে কি করতে হবে এখানে আমাকে ডাবল ক্লিক করলে আর এই পেইন্টারের অপশনটা যাবে না কিরকম আমি দেখাচ্ছি এটা নাম করে দিয়ে আমি যদি এই যে এখান থেকে এখানে রাখার পরে আমি অ্যানিমেশন পেইন্টারে ডাবল ক্লিক করলাম করার পরে এই যে পেইন্টারের যে অপশনটা দেখা যাচ্ছে এখন আমি এই যে এখানে ক্লিক করলাম কাজ করলো আবার এখন কিন্তু যায় নাই আবার এখানে ক্লিক করলাম কাজ করলো এখন কিন্তু এখানে আছে আবার এটা ক্লিক করলো এটা কাজ করবে মানে যখন ডাবল ক্লিক করবো তখন কিন্তু এটা যাবে না তা এটা থাকবে আবার এখানে যখন ক্লিক করবো তখন চলে যাবে তাহলে এই যে এখানে করলাম সব জায়গায় হলো এখন আপনার এই স্লাইডে ছাড়াও যদি আমাদের অন্য কোনো স্লাইডে যেমন এই স্লাইডে গেলাম তারপর এখানে ব্যবহার করবো এখানে ক্লিক করলাম আবার এখানে ব্যবহার করবো ক্লিক করলাম তো দুইটার মধ্যে হয়ে গেলো আবার যদি আমি এই স্লাইডে যাই তারপর এখানে ক্লিক করলাম হয়ে গেল আমি যদি টেবিলে যাই টেবিল হয়ে গেল আমি যদি ইতে যাই পিকচারে পিকচার হয়ে গেল আমি যদি শেপে যাই শেপে হয়ে গেল তার মানে এখানে আমি যে অ্যানিমেশনটা ইউজ করলাম সেটা আমি কিন্তু এই অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে আমার যেখানে দরকার সব জায়গায় কিন্তু হয়ে গেছে যে সব জায়গায় আমি এখানে ব্যবহার করতে পারছি আমি যদি প্রিভিউতে ক্লিক করি এই যে প্রিভিউতে ক্লিক করলাম এই যে আমি যে ইউজ করলাম সব জায়গায় চলে আসছে কিন্তু এখন আবার এখানে যাই আমি যে প্রিভিউতে যাই এই যে সব জায়গায় সেম অ্যানিমেশনটা কিন্তু চলে আসছে আর সেটা কীভাবে ইউজ করলাম এই অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে তো এইটা মূলত হচ্ছে আমাদের এখানে অ্যানিমেশন পেইন্টারের কাজটা আবার যদি মনে করি আমরা কী করি এখন যে কোনো একটা ক্লিক করার পরে আমরা অ্যানিমেশন পেইন্টারে যাই আমাদের অ্যানিমেশন পেইন্টারের স্যাম্পলটা চলে গেছে চলে গেল তো এইভাবে আপনারা কী করতে পারেন আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই যে স্লাইডের মধ্যে এখানে আপনাদের যে কোনো টেক্সট বা কোনো অবজেক্ট বা শেপ যা থাকে না কেন তার ভিতরে ইচ্ছা করলে আপনারা একটা অ্যানিমেশনকে বিভিন্ন জায়গায় কীভাবে ইউজ করতে পারেন সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ অ্যানিমেশন পেন্টার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে কাপড়ি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।